মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউজাফাল রুউশহিম বিল মুগানিয়াতুল মাসি, তাদের নেতাদেরকে গায়িকা দিয়ে নারী দিয়ে সম্মান করা হবে। যুবক তুমি ছিলে না সেদিন মিছিলে, যেদিন তোমার আগে আগে পতিতালয়ের মেয়েরা কাপড় ধরেছিল, তোমার মিছিলের সামনে মহিলারা আছে, দেখনি তুমি? তুমি তো ছিলে সেদিন। মহিলার সামনে কেন? তুমি জানো না পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান, মোবাইলে মহিলা কণ্ঠ হবে কেন? এটা ইহুদির পরিকল্পনা, টাকা দিয়েছে খ্রিস্টান, বুঝতে পারছো না তুমি? দাঁতের পাউডার বিক্রি করতে হবে সোনো পাউডার, তুমি টিভিতে চালু করলে দেখছো পতিতালয়ের মেয়ে সোনো পাউডার বিক্রি করছে, কেন? পুরুষ দিয়ে বিক্রি করা যায় না, এটা ইহুদিদের পরিকল্পনা, টাকা দিয়েছে খ্রিস্টান মাঠ করবে মুসলমান। তুমি দেখতে পাও না গার্মেন্টস ঠ্যাঙ্গামার আসাদ রাখ সব নারী দিয়ে চলে? তুমি দেখতে পাও না যে অফিসে পুরুষ সে অফিসে নারী, যে অফিসে পুরুষ সে অফিসে নারী? কেন তুমি এটা জানো না? ওরা জীবন বাজি রেখে তোমার পিছনে লেগেছে। মোহাম্মদ সত্য নবী, এ কথা অন্তর থেকে জানি, মুখে বলেছি ভুয়া নবী, তার উম্মত জান্নাতে চলে যাবে আর আমরা জাহান্নামে যাব, জাহান্নামে তাদের নিয়েই যাব যে কোনো মূল্যে, টাকা দিয়ে আর নারী দিয়ে তোমার ঈমান আমান ধ্বংস করে তোমাকে জাহান্নামে আগে দিবে তারপরে যাবে। জীবন বাজি রেখে মাঠে নেমেছে ইহুদি খ্রিস্টান, তুমি বুঝছো না কেন? এত এনজিও, এত ইনস্যুরেন্স কেন? এগুলো সব তাদের পরিকল্পনা, টাকা দেয় খ্রিস্টান মাঠ করবে মুসলমান। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়িকা দিয়ে পতিতালয়ের মেয়েদেরকে দিয়ে নেতাদের সম্মান করা হবে। এখন আল্লাহ রাসূল থামেননি, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকসুবু বিহিমুল্লাহুল আরশা, তাদের উপরে ভূমিকম্প হবে। বলতে পারে যুবক, ভূমিকম্প কেন হয়? ওরা বলেছে যে মাটির ভিতরে গ্যাস হয়, গ্যাস বের হতে পারে না, এদিক ওদিক ছোটাছুটি করে, বড় পুকুর সাগর পেলে ওদিক দিয়ে বের হয়ে যায়, তাই মাটি কেঁপে উঠে, একটু নড়ে উঠেছে। তাই তো তোমার ঢাকা শহরে এই অবস্থা, তিনতলা দশতলা মানুষ দশতলা থেকে নামছে আর একজনের গায়ের উপরে পা দিয়ে, তার মানে ও জীবন বাজাচ্ছে। বলো এদাদুল জেলাতিল আরজুজিল জালাহা, যেদিন পৃথিবীকে এইভাবে থপ্পর করে কাঁপিয়ে তোলা হবে সেদিন মানুষের কি হবে? এর নাম ভেতরে গ্যাস আছে এটা কথা নয়, এর নাম ক্ষমতা। আল্লাহ সব কিছু পারেন, তোমাকে একটু দেখাচ্ছেন, একটু নড়ে উঠেছে, এটা জোরে নড়ে উঠলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর গায়িকারা নাচবে মেয়েরা, তখন এক নাম্বার অবস্থা হলো ভূমিকম্প হবে, দুই নাম্বার হলো আল্লাহ তাদেরকে শুকুর এবং বানর করে দিবেন। এ বাক্যটি আবার নিয়ে আসছি, তার আগে পরের হাদিসটি বলি। আনাস